ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য থাকছে খুবই চমৎকার একটি ডিশ যেটার নাম হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ আসলে অনেকে অনেক ধরনের কথা বলে থাকে এই রেসিপিটার নাম কেন চিকেন সিক্সটি ফাইভ তা আসলে অনেকেই জানেন বিভিন্নভাবে যাই হোক আমরা সেটা নিয়ে আলোচনা না করে আমরা মূল রান্নায় চলে যাচ্ছি আমি এখানে এক কেজির মতো বোনলেস চিকেন মানে হারসারা চিকেন আমি নিয়ে নিয়েছি একটু কিউব করে কেটে নিয়েছি সেটাতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো লবণ যেটা আমার পরিমাণ সেটা তারপর দিয়ে দিলাম ওয়ান স্পুনের মতো জিঞ্জার পেস্ট আদা বাটা ওয়ান টি স্পুনের মতো রসুন বাটা তারপর আমি এখানে অ্যাড করে দিব ওয়ান অ্যান্ড হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি কারণ আমার চিকেনটা যেহেতু পরিমাণে বেশি এবং এর কালারটা এবং টেস্টে যাতে একটা ব্যালেন্স আসে সেই জন্য আমি একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়া এবং ওয়ান টি স্পুন তালা জিরার গুঁড়া যেটাকে আমি হাতে করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটু দানাটা একটু বড় বড় যেটা আমি হাতে করে নিয়েছি খাওয়ার টেস্টটা যাতে বাড়ে সেই জন্য দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো লেবুর রস এই লেবুর রসটা অ্যাড করার কারণে একটা ভিন্নতা আসে টেস্টের মধ্যে সেই জন্য একটা ব্যালেন্স আসে এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা তারপর আধা কাপ পরিমাণ আমি দিয়ে দিব চালের গুঁড়া চালের গুঁড়োটা দিলে যেটা হয় একটা ক্রিসপি একটা ভাব আসে যেটা মচমচে হয় খেতে অনেক ভালো লাগে আর সেই সাথে দিয়ে দিলাম আধা আধা কাপের মতো কর্নফ্লাওয়ার যেহেতু আমার পরিমাণটা বেশি তাই আমি আধা কাপ করে নিয়েছি সবগুলোকে আমি একসাথে একটু মেখে মিক্স করে নিচ্ছি আমার মাখানোটা মোটামুটি হয়ে গেছে এ পর্যায়ে আমি দুইটা রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ফেটে রেখেছিলাম আমি সেটা একটু অ্যাড করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে আমি এটাকে মেরিনেশনে এই মেরিনেশন অবস্থায় আমি এটাকে রেখে দিব আধা ঘন্টার মতো যাতে করে সবগুলো মশলা ফ্লেভার মাংসের ভিতর ঢুকে যায় এবং একটা ব্যালেন্স টেস্ট আসে আপনারা যদি ডাইরেক্ট মাখানোর পর সাথে সাথে ভেজে ফেলতে চান আপনারা করতে পারেন কিন্তু টেস্টের একটা ভিন্নতা আসে যখন এটাকে আধা ঘন্টা রেখে দেওয়া হয় আমি আধা ঘন্টা পর একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি প্রথমে আমি এগুলোকে একটু আলগা আলগা করে ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায় এভাবে করে দিলে একটা সুন্দর একটা কালার আসবে এবং সবগুলো চিকেনের টুকরো ভালো মতো ভাজা হয়ে যাবে খুব তাড়াতাড়ি যদি আপনার তেলটা একটু বেশি পরিমাণে গরম হয়ে যায় সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই কারণ চিকেনের মধ্যে একটা নিজস্ব ঠান্ডা একটা টেম্পারেচার আছে চিকেনটা যখন তেলের মধ্যে যাবে তখন তেলের টেম্পারেচারটা ব্যালেন্সড হয়ে যাবে আর এটা যখন আপনি পুরোপুরি দিয়ে দেবেন তখন অবশ্যই মিক্সোর করতে হবে চুলার আঁচটা যাতে মাঝামাঝি থাকে একটু মাঝারি আঁচে থাকলে সুন্দর করে ভাজাটা হয়ে যাবে এবং এক অ্যাপিট উপিট বেশি করে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে না এভাবে চিকেনটা ভাজার সময় একটু পরপর একটু চেড়ে উল্টিয়ে পাল্টি দিতে হবে যাতে করে সবগুলো চিকেন ভালোভাবে ভাজা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করার পর একটা ক্রিস্পি একটা কালার চলে আসছে একটি রেডিশ ব্রাউনিশ টাইপের একটা কালার এই কালারটা যখন আসবে তার মানে হচ্ছে চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি আর কতক্ষণ অপেক্ষা করব এটাকে আরেকটু সুন্দর একটা কালার আনার জন্য তারপর আমি একে একে সবগুলো চিকেনকে আমি তেল থেকে উঠিয়ে নিব আমার চিকেনটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে তেল থেকে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি আলাদা একটা প্লেটের মধ্যে এই চিকেনগুলো আমি যখন উঠিয়ে নিব তখন একটু তেলটা ছড়িয়ে নেওয়ার চেষ্টা করবো এবং প্লেটের মধ্যে মিক্সচার করতে হবে আপনার একটা টিস্যু পেপার দিলে তেলটা শোক করে নেবে এটা আমরা সবাই জানি তারপরও জাস্ট একটা রিমাইন্ডার তখন দেখা যাবে যে আমরা একটা হেলথি ওয়েতে আমি ডিশটা তৈরি করছি যেহেতু একটা ডিপ ফ্রাইং একটা ডিশ সেই জন্য আপনাদের জাস্ট মনে করিয়ে দেয় এখানে আপনারা দেখবেন যদি আপনারা একটু স্বাস্থ্যসম্মত ফ্রেশ তেল ইউজ করেন তাহলে অবশ্যই খাবারটা স্বাস্থ্যসম্মত হবে যদিও এটা ডুবো তেলে ভাজা আমি এখন সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি এই স্টেপে যে তেলটা দিয়ে আমি ভেজেছিলাম ওখান থেকে টু টেবল স্পুনের মতো আমি তেল নিয়েছি খুবই সামান্য পরিমাণে যেহেতু আমার এটা ডুবু তেলে ভাজা সেই জন্য আমি খুব বেশি তেল ইউজ করতেছি না অল্প করে নিয়েছি সেই সাথে অ্যাড করে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো রসুন কুচি রসুন কুচিটা খুব বেশি ভাজা হওয়ার দরকার নেই মোটামুটি যখন একটু একটু নরম হয়ে যাবে তখনই আমরা এতে অ্যাড করে দিব আস্ত যে মশলাগুলো আছে সেগুলো আস্ত মশলার মধ্যে আমি এখানে প্রথমে অ্যাড করে দিব ওয়ান টি স্পুনের মতো জিরা আস্ত জিরা এই জিরাটা এবং রসুনটা যখন একসাথে ভাজা হবে তখন একটা সুন্দর একটা অ্যারোমা বের হবে সেই সাথে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবং ছোট দুই টুকরো দারচিনি এই পুরো ফ্লেভারটা আসার আগ পর্যন্ত আমি এটাকে একটু ভাজা ভাজা করতে থাকবো আর হ্যাঁ এই ফাঁকে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা এখনও ফাতেমা সুমিস কিচেনকে সাবস্ক্রাইব করেননি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই পর্যায়ে আমি ভাজা যে চিকেনগুলো ছিল সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি এখন আমি গোটা যে মশলাগুলো ভেজে নিয়েছি সেগুলোর সাথে চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টু টেবল স্পুনের মতো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একটা ফ্রেশ একটা টেস্ট অ্যাড করে এবং সুন্দর একটা অ্যারোমা আসে চিকেনের সাথে অ্যাড করার পরে আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেটা অ্যাড করতে এখন আমি অ্যাড করে দিচ্ছি থ্রি টু ফোর টেবিল স্পুনের মতো চিলি সস আপনাদের কাছে যদি চিলি সস না থাকে সেক্ষেত্রে আপনারা ক্যাচ আপটাও ইউজ করতে পারেন কিন্তু ক্যাচ দিলে যেটা হয় যে ক্রিস্পিনেসটা সেটা একটু নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে অথবা একটু নরম হয়ে যেতে পারে চিলি সসটা ইউজ করার কারণে এটার ক্রিস্পিনেসটা যে মজমজে ভাবটা একটু নষ্ট হয় না বরং একটা সুন্দর ফ্লেভার আসে আমার হয়ে গেল এখন আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দ্য কালার এবং যে সুন্দর একটা লুক আসছে একটা হেভেনলি টেস্ট যেটা আমি আপনাদেরকে খেয়ে বলতেছি যে আসলে এই রেসিপিটা এত সুন্দর এত চমৎকার একটা ইয়ামি রেসিপি আপনারা বাসায় করেই দেখুন যে কতটা ভালো লাগে অতিথি আপ্যায়নে ঝটপট কিছু করে ফেলতে এই রেসিপিটা একটা পারফেক্ট রেসিপি নো ডাউট